কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, যে পর্যন্ত না কারো চাবুকের মাথা এবং জুতার ফিতা তার সাথে কথা বলবে এবং তার উরুদেশ বলে দিবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি করছে, সে যেখানেই থাকুক না কেন। এই হাদিসটির কয়েকটি অংশ রয়েছে। প্রিয় দর্শক, এই পুরো ভিডিওতে আমি এই হাদিসের তিনটি ভবিষ্যৎবাণী বর্তমানে যে বাস্তবায়িত হয়েছে তা প্রমাণসহ আপনাদের দেখিয়ে দিব। প্রথম অংশে বলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলছে। এই বিষয়টা ইতিমধ্যে আমাদের সাথে ঘটতে শুরু করেছে। মাত্র 100 বছর আগেও যদি আমরা ফিরে যাই, তখনও আমরা মানুষরা কল্পনাও করতে পারতাম না যে আমরা কোনো জীবজন্তুর সাথে কথা বলছি। কিন্তু বর্তমান সময়ে আমরা বিভিন্ন মুভি কিংবা টিভি সিরিজে হর হামেশাই দেখতে পাই মানুষ নানা ধরনের হিংস্র প্রাণীর সাথে কথা বলছে। এই ধরনের বেশিরভাগ জিনিসগুলোই এখনও পর্যন্ত VFX ব্যবহার করে বানানো হচ্ছে। কিন্তু এটি যে পথে এগোচ্ছে, মানুষ যেভাবে একের পর এক হিংস্র প্রাণীকে বসে আনছে, একের পর এক তাদের নতুন নতুন জাত উদ্ভাবন করছে, নিঃসন্দেহে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে আর কোনো VFX-এর প্রয়োজন পড়বে না। তাই আমরা বলতে পারি এই হাদিসটির প্রথম ভাগে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সত্য প্রমাণিত হচ্ছে। হাদিসটির দ্বিতীয় ভাগে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না জুতার ফিতা মানুষের সাথে কথা বলছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। এই হাদিসটি বাস্তবায়িত হয়েছে 2013 সালে। গুগল এবং অ্যাডিডাস মিলে এমন এক জোড়া জুতা তৈরি করেছিল যা কিনা কথা বলতে পারে। সে বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত একটি প্রযুক্তি মেলায় এই পণ্যটি উন্মোচিত হয়। তারা এই কথা বলতে পারা জুতো জোড়ার নামকরণ করেছিল টকিং শুজ। আরও অবাক করা বিষয় হলো, এই টকিং শুজগুলোর কথা বলার যেই অংশটা, অর্থাৎ মূল মাইক্রোচিপটার অবস্থান ছিল ঠিক জুতার পিতার জায়গাটিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীটাই এমন করেছিলেন, মানুষের সাথে জুতার এভাবে কথা বলাটা নিঃসন্দেহে কেয়ামতের একটি সুস্পষ্ট আলামত। হাদিসের শেষ অংশে বলা হয়েছিল, উরুদেশ অর্থাৎ হাঁটুর উপরের অংশ বা থাই আমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের অনুপস্থিতিতে আমাদের পরিবারের লোকজন কি বলছে বা কি করছে। এ হাদিসটির সত্যতাও আমরা 100 ভাগ পানির মতো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, বর্তমান সময়ে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরাগুলো আপনারা দেখেন বাসা বাড়িতে লাগানো হয়, ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরা পরিবারের নিরাপত্তার জন্য, একটা ক্যামেরা লাগানো থাকলে আমরা বিশ্বের আরেক প্রান্তে বসেও দেখতে পারি আমাদের বাড়িতে কি হচ্ছে, কে কি করছে, কে কি বলছে। এ হাদিসটাও ঠিক সেরকম কথা বলছে। অর্থাৎ বাড়িতে উপস্থিত নেই কিন্তু বাড়িতে কি হচ্ছে সব কিছু আমি জানতে পারছি আমার মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। আর আমার এই মোবাইল ফোনটা কোথায় থাকছে, হাঁটুর উপরের অংশ বা থাইতে থাকছে, প্যান্টের পকেটে থাকছে। অর্থাৎ আমরা যখন বাইরে থাকি তখন সর্বক্ষণ আমাদের উরুদেশে সংযুক্ত থাকে আমাদের মোবাইল, আর এই মোবাইলের ভিতরেই আমাদের বাসা বাড়ির সব তথ্য, সিসি ক্যামেরার ফুটেজ সব কিছু রয়েছে। সুবহানাল্লাহ, কিয়ামতের অধিকাংশ আলামতগুলো ইতিমধ্যে হাদিসের সাথে মিলে গেছে। তাই এমনও হতে পারে যে আমরা শেষ জামানায় বসবাস করা মানুষ, আমরা প্রতিনিয়ত দেখছি আমরা প্রযুক্তিগতভাবে উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যা হচ্ছে তা হলো পৃথিবী ক্রমেই বসবাসের জন্য আরও অনুপযোগী হয়ে উঠছে। বৈশ্বিক উষ্ণায়ন, মেরু অঞ্চলে বরফ গলা, গ্রিনহাউস এফেক্ট, ভূমিকম্প, সুনামি, জলোচ্ছ্বাস, টর্নেডো, আগ্নেয়গিরি, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং প্রযুক্তির এই আকাশচুম্বী উন্নয়নের বিষয়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তবে আমরা দেখতে পাব পৃথিবীটা ক্রমশ আরও বেশি বসবাসের অযোগ্য হয়ে উঠছে এবং কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।